আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমাদের দেশের বেশির মানুষই কিন্তু চেয়ে থাকে সৌদি আরবের আকাশে চাঁদ দেখার জন্য, কারণ হিসাব অনুযায়ী সৌদি আরবে একদিন পরেই কিন্তু বাংলাদেশে ঈদ পালন করা হয়। কিন্তু বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদরা বলেন যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যদি একবার চাঁদ দেখা যায় তাহলে সেটাকে প্রত্যেকটা দেশ মানে পুরো বিশ্বকেই স্মরণ করে চলতে হবে। মোট কথাই বলতে পুরো পৃথিবী একই দিনে রোজা রাখতে হবে এবং একই দিনে ঈদ পালন করতে হবে। কোনো এক দেশে নতুন চাঁদ উদয় প্রমাণিত হয় তবে বিশ্বের সকল মুসলিমকে অবশ্যই ইহা মেনে চলতে হবে। যদি কোনো এক দেশে চাঁদ দেখা যায় তাহলে প্রত্যেকটা দেশকে এটা অনুসরণ করতে হবে, এটা কোরআন এবং হাদিসে আছে, এটাই বলতেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। কিন্তু সব বাধা পেরে এবার সৌদি আরবের মুসল্লিদের সাথে বাংলাদেশের মুসল্লিরা ঈদ পালন করতে পারতেছে, কারণ আজকে সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। কিন্তু সৌদি আরবের আকাশে চাঁদ দেখার পরও কিন্তু আগামী শুক্রবার সৌদি আরবে ঈদ পালন হচ্ছে না। সবচাইতে বড় খুশির খবর হলো সৌদি আরব সহ বিশ্বের বড় বড় মুসলিম কান্ট্রিগুলো একই সাথে ঈদ পালন করতে যাচ্ছে, শেষ সাথে আমাদের দেশটাও আগামী শনিবার আমাদের দেশে ঈদ পালন করা হবে। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।